আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি ভিডিও নিয়ে। অর্থাৎ গত একটি ভিডিও বলতে ভাইরাল একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে যদি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে বিন অপশন থাকে, তাহলে আপনি কীভাবে আপনার ফটোগুলো, ডিলেট হওয়া ফটোগুলো কীভাবে রিকভারি করে ফিরিয়ে আনবেন। সো দেখা গেছে যে অনেকের বিন অপশন নাই, যদিও ভিভো ফোনে এই অপশনটা থাকে প্রায়। সো বর্তমানে অনেক ভিভো ফোনেতে বা বিভিন্ন ফাইল ম্যানেজারে এই অপশনটা থাকে না। সো যাদের থাকে না, তারা আসলে বিভ্রান্ত পড়ে যান বা অনেকেই ভুল বুঝেন যে আসলে ভিডিওটা কতটুকু সত্য। এ বিষয়ে আমি আপনাদের পার্সোনালভাবে সাজেস্ট করব, ভিডিওটা কিন্তু 100% সত্য। আমি কোনো মানে ফেক কোনো নিউজ বা এই রিলেটেড কোনো ভিডিও তৈরি করি না, যা তৈরি করি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং সরাসরি তা রিয়েল, 100% রিয়েল, ঠিক আছে। সো ওই ভিডিওটা কিন্তু 100% রিয়েল এবং 100% কার্যকরী যদি আপনার বিন অপশন থেকে থাকে। এক্ষেত্রে যদি আপনার বিন অপশন না থাকে, আপনার ফাইল ম্যানেজার যদি বিন অপশন না থাকে, ভিডিওতেও বলছি যে বিন অপশন থাকতে হবে, যদি বিন অপশন না থাকে তাহলে তো আসলে রিকভারি করা সম্ভব না। সো আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, আমি দেখতেছি অনেকেই ভালো কমেন্ট করতেছেন বা অনেকেই তার সমাধান হচ্ছেন, আবার অনেকেই খারাপ কমেন্ট করতেছেন। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ কর, সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আমি বেশি নাকি বকবক করে ফেলছি। হ্যাঁ, ওই ভিডিওতে হয়তো আমি বেশি বেশি একটু বেশি হয়তো বলে ফেলছি যে ঠিক আছে। সো ওই ভিডিওটার পর আর আমি কোনো ভিডিওতে এরকম মানে ভাষা ব্যবহার করিনি, খুব বেশি ঠিক আছে বলিনি, ঠিক আছে। সেই জন্য আমি আপনাদের কাছে আবার সরি বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও মানে ওই ভিডিওটাতে স্পেশালি যেহেতু ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটা, সো আপনারা একটু কমার দৃষ্টিতে দেখবেন। যদিও ভিডিওতে আমি বেশ কয়েকবার বলছি যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো যাই হোক, অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। এবং ওই ভিডিওতে যে বিষয়গুলো আমি খুব বেশি কমেন্ট করছি বা খুব বেশি কমেন্ট করছেন, সেটা হচ্ছে বিন অপশন পাচ্ছেন না খুঁজে, ঠিক আছে। সো যদি আপনি বিন অপশন না পান, তাহলে আপনার বিকল্প পদ্ধতি কী বা আপনি কীভাবে আপনার ফটোগুলো রিকভারি করে আনবেন। এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, 100% সত্য, এবং এই কথাটা অনেক ইউটিউবার আপনাকে বলে না বা অনেক মোবাইল যারা বা এই বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে তারা অনেকেই বলে না, এটা অনেকেই হয়তো জানে না, অনেক ইউটিউবার হয়তো জানে না। সো আমি আমার বাস্তবে এক্সপিরিয়েন্স থেকে আমি অনেকগুলো মানে ভিডিও দেখার পর বা অনেকগুলো সফটওয়্যার ইউজ করার পর আমি আপনাদের, অর্থাৎ আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এমন এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে বর্তমানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন কয়েকটি বলতে নতুন যে অ্যাপ্লিকেশন বের হয়, প্রথমে যে অ্যাপ্লিকেশনটা বের হয় তখন দেখা যায় ওই অ্যাপ্লিকেশন 100% কাজ করে। সো কিছুদিন পর দেখা যায় ওই অ্যাপ্লিকেশনের মানে কাজগুলো একটু মানে কি হয়ে যায়, মানে 100% তা কি মানে 80% হয়ে যায়, 80% কাজ করে আর 20% কাজ করে না। তারপর দেখা যায় 60% কাজ করে না, এক সময় দেখা যায় যে মাত্র 40% কাজ করে। সো ওই ধরনের অ্যাপ্লিকেশন, আসলে ফটো রিকভারির যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশন আসলে কাজ করে আমি আপনাদের এমনটা বলবো না, অনেক অ্যাপ্লিকেশনে কাজ করে না, যদিও সামান্য রিকভারি করতে পারে, ডাটা সামান্য রিকভারি করে আনতে পারে। সো ওই ডাটাটা আসলে আপনার সেটেই থেকে যায়, ঠিক আছে, অন্য একটা সিস্টেমে থেকে যায়। সো এই বিষয়ে নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না, আমি যেহেতু ভিডিওটা সংক্ষেপে করবো সেক্ষেত্রে আমি মূল ভিডিওতে চলে আসি। সো যেমনটা বলছিলাম আপনাদের যে এই অ্যাপ্লিকেশনগুলো আসলে বর্তমানে 100% কাজ করে না। গত কয়েকদিন পূর্বে আমি আপনাদের আরও কয়েকটি ভিডিও দিয়েছিলাম যে ফটো রিকভারি করার। সো ওই অ্যাপ্লিকেশনে আসলে অনেকের মোবাইলে কাজ করে না, অনেকের মোবাইলে কাজ করে না বা 100% কাজ করে না, সম্পূর্ণ ফটোগুলো ফিরিয়ে আসে না। এটা আসলে অনেকের দেখা যায় আসলে মোবাইলের জন্য হয়তো বা ফিরিয়ে আসে না, অনেকের মানে ডিভাইসের কিছু কাহিনী আছে এখানে। সো তাহলে আসলে এখানে মূল যে বিষয়টা হচ্ছে যে তাহলে কি আদৌ কি সম্ভব না যে সম্পূর্ণ ফটো বা ভিডিও ডিলেট হওয়া ফিরিয়ে আনা। এখানে আমি আপনাদের একটা কথা বলি, যেটা পূর্বে বলছিলাম যে কোনো ইউটিউবার বলবে না আপনাকে, এখানে একটা সত্য কথা বলি, 100% একটা সত্য কথা বলি, মানে আপনি যখন একটি ডিভাইস থেকে আপনার ফটো বা ভিডিও ডিলেট করে দেবেন, অনেকগুলো ফটো বা ভিডিও ডিলেট করে দেবেন, তার কয়েকদিন পর বা তার ঠিক কয়েক মিনিট বা ঘন্টার পর যদি আপনি সেগুলো ফিরিয়ে আনতে যান, সম্পূর্ণ ফটো আপনি পাবেন না। সম্পূর্ণ ফটো বা ভিডিও যে কোনো কিছু হোক, আপনি কিন্তু সম্পূর্ণ ফটো বা ভিডিও ফিরিয়ে পাবেন না। এটা আমি আপনাদের বললাম, আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন, যদিও আপনাদের দেখবেন অনেকের চলে আসছে, তবে এটা আসলে 100% রিকভারি হয় না, কোনো অ্যাপ্লিকেশন হবে না।
যদি আপনারা 100% রিকভারি কোনো অ্যাপ্লিকেশন পেয়ে যান তাহলে অবশ্যই আমাকে ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ থাকবে থাকলো আমার যে আপনারা যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমাকে লিঙ্কটা দিবেন, আমিও ট্রাই করব, কাজ আমারও অনেকগুলো ফটো বা ভিডিও রয়ে গেছে আমি ফিরিয়ে আনতে চাই। সো যে যে বিষয়টা বলছিলাম যে আপনাদের 100% কোনো ফটো বা ভিডিও রিকভারি অ্যাপ অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত আমি পাইনি, ঠিক আছে? সো যে অ্যাপ্লিকেশনগুলো বা পূর্বে যে ভিডিওগুলো আমি দিছিলাম সেই ভিডিওতে কিছু ফটো আপনারা রিকভারি পেয়ে যাবেন, এখনও ট্রাই করলে পাবেন। সো যে বিষয়টা বলতে চাচ্ছি বারবার, যাদের বিন অপশন নাই, যাদের বিন অপশন নাই তারা কী করবেন? আমার পূর্বের ভিডিওর কথা বলতেছি যে ভিডিওতে ভাইরাল ভিডিও যেটাকে আমি বলে থাকি, প্রায় অনেকগুলো ভিউ হয়েছে, অনেককে ভিউ হয়েছে। সো ভিউ কত কে হয়েছে এটা এখন উল্লেখ করতে চাচ্ছি না বা উল্লেখ করবো না। সো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের বিন অপশন নাই তারা কি করবেন, তাদের কি সমাধান নাই? সমাধান আছে। আমি আপনাদের ওই ভিডিওর যে ভিডিওর কথা বলতেছি ওই ভিডিওতে দুটো লিঙ্ক আছে, ওই ভিডিওতে আরও দুটি ভিডিওর লিঙ্ক আছে, ওই ভিডিওর লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটি ভিডিও পেয়ে যাবেন, বা যদি আপনারা দুটি ভিডিওতে লিঙ্ক দুটি ভিডিওর লিঙ্কে ক্লিক করেন তাহলে অবশ্যই ওই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো ওই লিঙ্কগুলো যদি আপনারা দেখেন, ওই লিঙ্কের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা ফটো ফিরিয়ে পাবেন। এক্ষেত্রে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাচ্ছি যেটা বারবার বলতেছি যে আপনারা 100% ফটো বা ভিডিও রিকভারি করতে পারবেন না, যেটা বারবার বলতেছি, ঠিক আছে? সো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আপনার মানে যেটা বলতেছি হয়তো 80% বা 40% অথবা 60% হতে পারে, ঠিক আছে? এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে অর্থাৎ এর নতুন কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন আমি এখনও খোঁজ পাইনি, যদি পেয়ে থাকি বা যদি বের হয় বা আপডেট কোনো অ্যাপ্লিকেশন এরকম চলে আসে যে ফটো রিকভারির কোনো অ্যাপ্লিকেশন, তাহলে ডেফিনেটলি আমি আপনাদের শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব এবং তার সেটিংস বা কীভাবে ফিরিয়ে আনতে হয় পুরো বিষয় নিয়ে অর্থাৎ বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সেটা ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব। সো যাই হোক, যে বিষয়টা আপনাদের পরিশেষে বলতে চাচ্ছি, যাদের বিন অপশন নাই তারা ওই ভিডিও লিঙ্কগুলো দেখবেন, ওই ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখবেন, দেখার পর ইনশাল্লাহ সমাধান পাবেন। 100% না পেলেও কিছুটা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার মানে যে কাজটুকু হওয়ার 100% কথা ছিল সেই কাজটুকু হয়তো 80% হবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিওর আলোচনা বা যে বিষয়টা আপনাদের শেয়ার করতে চাইছিলাম সেটা। সো আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো বা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে নাইস ভিডিও অথবা গুড ভিডিও। সো আজকের পরিবেশনে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।